মাসুম আহমদ লিখেছেন, কয়েকদিনের মাথায় খৎনা করতে গিয়ে দুটি শিশুর মৃত্যু হলো। এ নিয়ে অনেক অভিভাবকের মনে ভীতি সঞ্চারিত হয়েছে, অনেকে সন্তানের খৎনা নিয়ে ভয় পাচ্ছেন। খৎনা করানো কি জরুরি? দেখুন, খৎনা এটা সকল নবীদের সুন্নাহ এবং সুন্নাতুল সুনানুল ফিতরা বা প্রকৃতিগত সুন্নাসমূহ একটি গুরুত্বপূর্ণ একটি আমল, বিধা এটি করা দরকার। কিন্তু এটা নিয়ে যে আপনার আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে, সেটা প্রমাণ করছে যে আমরা কতটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের জীবনযাপন করে যাচ্ছি, আমাদের সমাজটা কোন জায়গায় চলে গেছে এবং অব্যবস্থাপনা স্বাস্থ্যখাতে কোন পর্যায়ে পৌঁছেছে, এখান থেকে সেটা পরিষ্কারভাবে বোঝা যায়। যে অ্যানেস্থেসিয়ার ব্যবহার যেখানে সেখানে হচ্ছে, অননুমোদিত জায়গা হচ্ছে, এখন আইন করে বলতে হচ্ছে যে অননুমোদিত জায়গার বাইরে অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে না। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি যে কীভাবে মানুষ ট্রিটমেন্ট দিয়ে থাকে এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার যে সমস্ত অনিয়ম হয় সেগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করে। শুধু মেডিসিনের কথা যদি আমরা বলি, সারা পৃথিবীতে মেডিসিন চাইলে কেউ কিনতে পারে না, কারণ মেডিসিন মানুষের খেয়াল খুশি মতো যদি মানুষ নিতে থাকে, মানুষ দুরারোগ্য ব্যাধিতে ভুগতে থাকে। আমাদের দেশে ক্যান্সার বলুন, আপনি ডায়াবেটিস বলুন, আপনার হার্টের সমস্যা বলুন, কিডনির সমস্যা বলুন, এত ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে যে এগুলো নিয়ে আসলে আমাদের রীতিমতো আপনার কপালে ভাঁজ পড়ার কথা। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে এগুলো যেন দেখবার কেউ নাই, এগুলো নিয়ে যেন আমরা আমাদের কোনো বিহিতি নেই, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আসলে দিনাতিপাত করছি। আমাদের ভাগ্য সত্যি খারাপ বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছেন যে আমরা একটা ভয়ঙ্কর অব্যবস্থাপূর্ণ সমাজের মধ্যে আছি। আমাদের কর্তা ব্যক্তিদের আমি জানি না তাদের লজ্জা হয় কি না, তাদের অনুশোচনা হয় কি না, তাদের মধ্যে কোনো প্রকার কোনো রকম তাদের মধ্যে আপনার গিলটি ফিল হয় কি না যে তারা আমাদের এই দেশটাকে ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে গেছেন, যে এখানে অব্যবস্থাপনা চরম পর্যায়ে সব জায়গায়। আপনি যে কোনো জায়গা থেকে ওষুধ কিনতে পারবেন। পৃথিবীর একটা আমাদের চাইতেও অনেক গরিব দেশ আছে যে তাদের নিয়ন্ত্রণ আছে, আপনি যেখানে সেখানে ওষুধ কিনতে পারবেন না, যেখানে সেখানে অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে না, যেখানে সেখানে যাতায়াত করা যাবে না, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে। খৎনার ব্যাপারে ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য সংঘবদ্ধ কোনো চক্র ষড়যন্ত্র করে এগুলো করছে কিনা আমার মনে হয় সেটি খতিয়ে দেখার যথেষ্ট সুযোগ আছে। যখন আধুনিক শিক্ষা আধুনিক চিকিৎসা ব্যবস্থা এতটা সহজলভ্য ছিল না আমাদের দেশে, তখন গ্রামে গঞ্জে সারা দেশে খৎনা হয়েছে। খৎনার কারণে কোনো শিশুর মৃত্যুর খবর আমরা কেউ কিন্তু কোনো দিনই শুনিনি। অথচ এখন আধুনিক চিকিৎসা ব্যবস্থার এই সময়ে আমাদের দেশে ঢাকা শহরের মতো জায়গায় দুইটি শিশুর মৃত্যু হলো, আরেকটা শিশুর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ডাক্তারকে বদলি করে সেন্ট মার্টিনে দুজন ডাক্তারকে পাঠানো হলো আমরা দেখলাম। তো পরপর তিনটি ঘটনা আমরা বলতে পারি যে এই ধরনের ঘটেছে। আমার মনে হয় যে এটা নিয়ে কাজ করা দরকার। এজেন্সিগুলোর কিন্তু অবাক লাগে যে তারা শুধু নাশকতার পরিকল্পনা আবিষ্কার করেন কিন্তু এর বাইরে এ ধরনের কাজগুলো নিয়ে তাদের কোনো কাজ নেই। আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন এবং তাদেরকে বোধোদয় যেন হয় সেই তৌফিক দান করুন। আমার মনে হয় যে অভিভাবকরাও একটু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং যেখানে সেখানে খৎনা করাবেন না, একদম রেজিস্টার্ড কোনো হসপিটাল ছাড়া, রেজিস্টার্ড কোনো ডাক্তার ছাড়া, যেখানে সেখানে খৎনা করানো থেকে আমাদের নিবৃত্ত থাকতে হবে।